सुप्रिय शिक्षार्थीबृंद सम्मानित अभिभावकवृंद अस्सलामु आलैकुम प्रिय शिक्षार्थी नाजबी मोसफेका सहकारी शिक्षक दिनाजपुर सरकारी बालिका उच्च विद्यालय अनलाइन क्लासे तुम्हारे स्वागतम जानाच्छी। आज तुम्हारे अष्टम श्रेणी विज्ञान दशम अध्याय सम्बन्धे आलोचना करब। आमरा दैनन्दिन जीवने बेश किछु पदार्थ व्यवहार करे थाकि, जेमन एखाने आमी कयेकटी नाम लिखलाम, जेमन लेबू, भिनेगार, चून, एंटासिड ओषुध, खाबार लवण, खाबार सोडा, अच्छा तुम्हारा लक्ष्य कर देखो एर मध्य लेबूर रस और भिनेगार ए दुटोर ही स्वाद हलो अम्ल, चून और एंटासिड ए दुटी हलो खारक, और खाबार लवण और खाबार सोडा एगुलो हलो लवण। तो आज आमादेर आलोचनार मूल विषय हलो अम्ल खारक लवण। अम्ल खारक ओ लवण, अच्छा एखन आमरा एकटा परीक्षा देखी। तुम्हरा तो बासाय सबाई लेबू खाओ ताई ना, तो लेबू एखाने आमरा देखी जे निर्देशक लिटमास कागज एक धरनेर निर्देशक जेटाते आमरा ए लेबूर रसे निर्देशके रंग परिवर्तन देखबो। एखाने तुम्हरा लक्ष्य करो जे लेबूर रस आमरा जखन लाल लिटमास कागजे दिलाम तखन ए रंगेर कोनो परिवर्तन हलो ना, किन्तु जखन नील लिटमास कागजे आमरा लेबूर रसटा दिलाम तखन देखो नील लिटमास कागज लाल हो गेल, ठीक आछे। अर्थात आमरा बुझते पारलाम जे एसिड नील लिटमास के लाल करे, लाल रंगेर कोनो परिवर्तन करे ना। ए लिटमास पेपर साधारणत तैरी हय लिचेन्सा नामक एक रकम गाछेर रंग थेके, जा सम्भवत लाल रंगेर, किन्तु एर मध्ये खारक जोग करले एटा नील हये जाय। तखन ए नील लिटमास के जदि आमरा एसिडे डुबाई ताहले सेटा लाल लिटमासे परिणत हय। তাহলে আমরা বুঝতে পারলাম যে অ্যাসিড আমরা সেই উপাদানগুলোকেই বলবো বা সেই যৌগগুলোকেই বলবো যারা কি করে নীল লিটমাসের রং পরিবর্তন করে। অর্থাৎ অ্যাসিড বা অম্ল নীল লিটমাসকে লাল করে। এরপর আমরা দেখি যে চুন, তোমরা দেখবে বাসায় তোমাদের অনেকের বাবা মা নানি দাদি এরা চুন খায়। তো এখানে আমি একটা চুন নিয়ে তাতে পানি মিশিয়ে চুনের পানি তৈরি করেছি। তো এই চুনের পানিতে আমরা যদি লিটমাস পেপার প্রবেশ করাই, অর্থাৎ নীল লিটমাসটা যদি দিই, তাহলে এখানে কোনো এর রং পরিবর্তন হয় না, কিন্তু লাল লিটমাসটা দিলে লাল লিটমাস পেপার এখানে প্রবেশ যখন আমরা করাই তখন দেখা যায় যে লাল লিটমাস পেপারটা নীল হয়ে যাচ্ছে। তাহলে এখানে ক্ষারক বলতে আমরা সেই সকল উপাদানগুলোকেই বুঝবো যারা কি করে লাল লিটমাসকে নীল করে। অর্থাৎ ক্ষারক লাল লিটমাসকে নীল করে। আচ্ছা
আমরা যেমন লেবু, কামরাঙ্গা, আমলকি এগুলো খাই, প্রত্যেকটারই কিন্তু স্বাদ আমরা দেখি যে এরা টক স্বাদযুক্ত। এগুলো সবই হলো জৈববৈচিত্র্য। বিভিন্ন ফলমূলের মধ্যে অনেক রকম জৈববৈচিত্র্য পাওয়া যায়। যেমন লেবুর মধ্যে যে জৈববৈচিত্র্য পাওয়া যায় সেটা হলো সাইট্রিক অ্যাসিড। আর তেঁতুলে যেটা পাওয়া যায় সেটা হলো টার্টারিক অ্যাসিড, টমেটোতে পাওয়া যায় অক্সালিক অ্যাসিড, আর আমলকিতে পাওয়া যায় হলো অ্যাসকর্বিক অ্যাসিড, যেটা আমরা ভিটামিন সি হিসেবে খেয়ে থাকি। আর এছাড়া আপেল এবং আনারসে পাওয়া যায় হলো ম্যালিক অ্যাসিড। এই সবগুলোই হলো ফলমূল শাকসবজি থেকে পাওয়া অ্যাসিডগুলো কিন্তু জৈব অ্যাসিড। এছাড়াও আর এক ধরনের অ্যাসিড আছে, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। ইত্যাদি খনি থেকে প্রাপ্ত পদার্থ থেকে এই সমস্ত অ্যাসিড তৈরি হয় বলে এদেরকে খনিজ অ্যাসিড বলা হয়। তো আমরা এই যে লিটমাস পেপারের যে কথা বললাম এটাকে নির্দেশক বলে। নির্দেশক বলতে আমরা কী বুঝবো? নির্দেশক বলতে আমরা বুঝি যে উপাদান কী হয় নিজের রং পরিবর্তন করে কোন পদার্থ অম্ল বা কোনটি ক্ষার সেটা নির্দেশ করে, তাকেই আমরা নির্দেশক বলবো। আচ্ছা, এতক্ষণের আলোচনা থেকে আমরা লক্ষ্য করলাম যে অ্যাসিড অম্ল স্বাদযুক্ত হয়, নীল লিটমাসকে লাল করে, এবং অ্যাসিডের আমরা যদি সংকেতগুলো লক্ষ্য করি তাহলে দেখব যেমন অ্যাসিটিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড। এই প্রত্যেক অ্যাসিডের মধ্যেই দেখা যাচ্ছে যে হাইড্রোজেন আছে, অর্থাৎ প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে। অর্থাৎ অ্যাসিডের একটা বৈশিষ্ট্য হলো যে এর মধ্যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন আছে, পানির মধ্যে এই হাইড্রোজেন আয়ন দেয়। তো এর থেকে বোঝা যায় যে অ্যাসিড তাহলে নীল লিটমাসকে লাল করে, অম্ল স্বাদযুক্ত এবং পানিতে হাইড্রোজেন আয়ন দেয়। একইভাবে আমরা ক্ষারকের ক্ষেত্রে বলতে পারি যে ক্ষারক লাল লিটমাসকে নীল করে, এর স্বাদ কিছুটা কটু, আর ক্ষারককে যদি আমরা হাতে যদি স্পর্শ করি তাহলে এটা পিচ্ছিল মনে হয়। আর এছাড়া এই ক্ষারকগুলো হলো সাধারণত ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড। ক্ষারক হলো ধাতুর অক্সাইড বা হাইড্রোক্সাইড। এই ক্ষারকগুলো কিন্তু পানিতে হাইড্রোক্সিল আয়ন দেয়। অর্থাৎ যদি সোডিয়াম হাইড্রোক্সাইড একটা হলো ক্ষারক, এর মধ্যে যদি আমরা পানি প্রয়োগ করি তাহলে দেখা যাচ্ছে সোডিয়াম আয়ন আর তার সঙ্গে হাইড্রোক্সিল আয়ন তৈরি হয়। একইভাবে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড যদি আমরা হাইড্রোক্সাইডের মধ্যে পানিতে দিই তাহলে এটা দেখা যাচ্ছে ক্যালসিয়াম আয়ন, তার সাথে হাইড্রোক্সিল আয়ন তৈরি করে। অর্থাৎ তাহলে আমরা বুঝতে পারলাম যে ক্ষারককে পানিতে ডুবালে এটা হাইড্রোক্সিল আয়ন দেয়। আর
আচ্ছা, এখন আমরা দেখি যে ক্ষারক, কিছু ক্ষারক আছে যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এগুলো পানিতে দ্রবণীয়। অর্থাৎ পানিতে দ্রবণীয় যে ক্ষারকগুলো আছে এই ক্ষারকগুলোকে আমরা ক্ষার বলি। এই প্রত্যেকগুলোকেই আমরা এই ক্ষারকগুলোকে বলি ক্ষার। অর্থাৎ পানিতে দ্রবণীয় ক্ষারকদেরকে ক্ষার বলা হয়। কিন্তু অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড এটা একটি ক্ষারক হলেও এটা কিন্তু ক্ষার নয়, কারণ অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত হয় না, তাই এটাকে ক্ষার বলা যায় না। অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড শুধুমাত্রই ক্ষারক, শুধুমাত্রই ক্ষারক। অর্থাৎ এই সব উপাদানগুলোকে আমরা ক্ষারক বলতে পারি, কিন্তু সোডিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড আর অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড শুধুমাত্র ক্ষার। যদিও আমরা বলেছি যে ধাতুর হাইড্রোক্সাইড এবং অক্সাইড এবং হাইড্রোক্সাইডই ক্ষারক, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে অ্যামোনিয়া, যেমন NH3, এর মধ্যে অক্সিজেন বা অক্সিজেন না থাকা সত্ত্বেও এটাকে কিন্তু ক্ষারক হিসেবে ধরা হয়। আচ্ছা, এরপর আমরা অ্যাসিড এবং ক্ষারকের কিছু বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। যেমন অ্যাসিডের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো এ কার্বনযুক্ত লবণের সাথে বিক্রিয়া করে অ্যাসিড, কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। ঠিক আছে, দেখা যাচ্ছে যে কার্বনেট যুক্ত লবণ, অর্থাৎ এখানে আমরা সোডিয়াম কার্বনেট নিতে পারি, সোডিয়াম কার্বনেট। এই সোডিয়াম কার্বনেটের সঙ্গে যদি হাইড্রোক্লোরিক অ্যাসিডের আমরা বিক্রিয়া দেখাই, তাহলে দেখা যাচ্ছে এখান থেকে তৈরি হয় সোডিয়াম ক্লোরাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি। অর্থাৎ অ্যাসিড সবসময় কার্বনেট যুক্ত লবণের সঙ্গে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। অ্যাসিডের আর একটা ধর্ম হলো যে সে কি করে, ধাতুর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন এবং লবণ উৎপন্ন করে। যেমন জিঙ্ক একটি ধাতু, জিঙ্ক বা দস্তা, এর সঙ্গে যদি আমরা হাইড্রোক্লোরিক অ্যাসিডের বিক্রিয়া দেখাই, তাহলে দেখা যাবে যে এখান থেকে তৈরি হয় হলো জিঙ্ক ক্লোরাইড, জিঙ্ক ক্লোরাইড প্লাস হাইড্রোজেন। অর্থাৎ এক্ষেত্রে দেখা গেল যে ধাতুর সঙ্গে বিক্রিয়া করে হাইড্রোজেন উৎপন্ন হলো, পাশাপাশি লবণ তৈরি হয়। অর্থাৎ অ্যাসিডের মধ্যে যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেনটা থাকে, সেই হাইড্রোজেনটাকে কি সরিয়ে দিয়ে জিঙ্ক তার জায়গা দখল করে এবং হাইড্রোজেন গ্যাস এইভাবে উৎপন্ন হয়। একইভাবে আমরা এটা কী বলে আয়রনের সঙ্গেও দেখাতে পারি। কপারের সঙ্গে দেখা যায় কপার ক্লোরাইড প্লাস হাইড্রোজেন। এই ক্ষেত্রেও এটা হয় যে কপার হাইড্রোজেনের জায়গা দখল করে সেটা কপার ক্লোরাইড তৈরি হয়, পাশাপাশি হাইড্রোজেন উৎপন্ন হয়। এছাড়া এর আর একটা বৈশিষ্ট্য আছে যে এ ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে। অ্যাসিড ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে। অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড এটা যদি একটা ক্ষারক অর্থাৎ সোডিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে বিক্রিয়া করে, এটা হলো অ্যাসিড, এটা ক্ষারক। এদের মধ্যে বিক্রিয়া হওয়ার ফলে দেখা যাচ্ছে যে তৈরি হয় সোডিয়াম ক্লোরাইড প্লাস পানি। তাহলে আমরা বলতে পারি অ্যাসিড
ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। এখান থেকে আমরা লবণের সংজ্ঞা পেতে পারি, অর্থাৎ ক্ষারক এবং অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন নিরপেক্ষ যৌগটি হল লবণ। আচ্ছা, তাহলে অ্যাসিডের ধর্মগুলো বৈশিষ্ট্যগুলো আমরা বলতে পারি। প্রথম বৈশিষ্ট্য ছিল যে কার্বনের যুক্ত লবণের সাথে বিক্রিয়া করে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে, তারপর বলা হচ্ছে ধাতুর সঙ্গে বিক্রিয়া করে এ হাইড্রোজেন এবং লবণ উৎপন্ন করে, আর অ্যাসিড ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ এবং পানি উৎপন্ন করে। লবণ একটি নিরপেক্ষ যৌগ, এর মধ্যে যদি আমরা লিটমাস পেপার স্পর্শ করাই তবে লিটমাস লাল এবং নীল লিটমাস কোনোটির রঙ পরিবর্তন হয় না। এ থেকে আমরা বুঝতে পারি যে এটা একটা নিরপেক্ষ যৌগ লবণ। এই সমস্ত আলোচনা থেকে আমরা এখন অ্যাসিড ও ক্ষারকের পূর্ণাঙ্গ সংজ্ঞা পাই। অ্যাসিড আমরা সেই সমস্ত যৌগকেই বলবো যে অ্যাসিড হলো সেই সকল যৌগ যাতে হাইড্রোজেন আয়ন থাকে যা নীল লিটমাস কে লাল করে এবং প্রতিস্থাপনীয় হাইড্রোজেন ধাতুর দ্বারা প্রতিস্থাপিত হয়ে লবণ ও হাইড্রোজেন গ্যাস তৈরি করে এবং যা ক্ষারকের সাথে বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন করে তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত যে আলোচনা করলাম সে আলোচনার সাপেক্ষে অম্ল বা অ্যাসিডের সংজ্ঞা বলতে পারি যে অ্যাসিড হলো সেই সকল যৌগ যাতে হাইড্রোজেন আয়ন থাকে এবং যা নীল লিটমাসকে লাল করে এবং প্রতিস্থাপিত হাইড্রোজেন ধাতুর দ্বারা প্রতিস্থাপিত হয়ে লবণ ও হাইড্রোজেন গ্যাস তৈরি করে এবং এটা ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। আচ্ছা, এখন আমরা ক্ষারকের সংজ্ঞা বলতে পারি। ক্ষারক হলো সেই সকল যৌগ ক্ষারক হলো ধাতুর অক্সাইড
বা হাইড্রক্সাইড যা লাল লিটমাসকে নীল করে যা অ্যাসিডের সাথে বিক্রিয়ায় লবণ ও পানি উৎপন্ন করে। আর এই আলোচনা থেকে আমরা লবণের সংজ্ঞা পাই যে অ্যাসিড ও ক্ষারকের বিক্রিয়ায় যে প্রধান উপাদান তৈরি হয় তাই লবণ। আচ্ছা, এতক্ষণ আমরা অম্ল, ক্ষারক এবং লবণের বৈশিষ্ট্য নিয়ে এবং সংজ্ঞা নিয়ে আলোচনা করলাম। এবার আমরা এর ব্যবহার নিয়ে আলোচনা করব। আচ্ছা, ক্ষারক, ব্লিচিং পাউডারের নাম তোমরা সবাই শুনেছ, আর এই করোনা পরিস্থিতিতে এর ব্যবহারও অনেক বেড়ে গেছে। এটি একটি ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ও ক্লোরিনের সমন্বিত যৌগ, যেটা জীবাণুনাশক হিসাবে কাজ করে। এটা কিন্তু একরকম ক্ষারক। এছাড়া ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের যে পাতলা দ্রবণ, এই পাতলা দ্রবণটা দিয়ে আমরা হোয়াইট ওয়াশের কাজ করি। আর এছাড়া আবার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এবং পানির পেস্ট, যেটাকে মিল্ক অফ লাইম বলা হয়, এটা দিয়ে সাধারণত কীটপতঙ্গ তাড়ানোর কাজ করা হয়। এছাড়া আমরা অ্যান্টাসিড ওষুধ খেয়ে থাকি, এটা মূলত ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, যেটাকে সাসপেনশন এবং ট্যাবলেট হিসেবে খাওয়া হয়। এই সাসপেনশনটাকে মিল্ক অফ ম্যাগনেসিয়াও বলা হয়। অনেক সময় অ্যান্টাসিড ওষুধে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইডও ব্যবহার করা হয়। এছাড়া দৈনন্দিন জীবনে আরও বিভিন্ন কাজে আমরা বিভিন্ন রকম ক্ষারক ব্যবহার করে থাকি। এছাড়া অ্যাসিডের ব্যবহার যেগুলো আছে, ফল এবং শাকসবজি হিসেবে আমরা প্রচুর জৈব অ্যাসিড খেয়ে থাকি। এর মধ্যে একটা উল্লেখযোগ্য হলো অ্যাসকর্বিক অ্যাসিড, যেটা ভিটামিন সি হিসেবে খাওয়া হয়, যার অভাবে স্কার্ভি রোগ হয়। এবং এছাড়াও কিছু অ্যাসিড আছে, যেমন এর আগে আমরা এই অ্যাসিডগুলো সম্বন্ধে বলেছি তোমাদের পূর্ববর্তী চ্যাপ্টারে, যেহেতু তোমরা সব কিছু সংকেত সম্বন্ধে জেনে সংকেত ব্যবহার করলে নিশ্চয় যথেষ্ট হবে। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড ইত্যাদি। তো এই অ্যাসিডগুলো, এগুলো হলো খনিজ অ্যাসিড, এই অ্যাসিডগুলো খাওয়া যায় না, এগুলো মানব স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই অ্যাসিডগুলো যদি ত্বকে লাগে তাহলে ত্বকের অনেক ক্ষতি হয়ে থাকে। আমরা সবাই অ্যাসিড নিক্ষেপ বিষয়টা সম্বন্ধে জানি। এই খনিজ অ্যাসিডগুলোই সাধারণত অ্যাসিড নিক্ষেপের ক্ষেত্রে ব্যবহার করা হয়, এবং এইটা একটা দণ্ডনীয় অপরাধ। এতে মানুষের কি অনেক ক্ষতি হয়ে যায়, আর প্রয়োজনে অ্যাসিডের অপব্যবহার হয়। ওই জন্য আমরা জনসচেতনতা তৈরির জন্য এ সম্বন্ধেও সতর্কতামূলক লিফলেট,
তৈরি করে বিলি করার ব্যবস্থা করতে পারি, যাতে মানুষ সচেতন হয়ে উঠতে পারেন। এই গুরুত্বপূর্ণ অ্যাসিড কিন্তু বিভিন্ন শিল্প কারখানায় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ব্যবহার করা হয়। যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড পাকস্থলীতে খাদ্য হজমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এছাড়া ওষুধ শিল্পে, ইস্পাত শিল্পে এবং চামড়া কারখানায় হাইড্রোক্লোরিক অ্যাসিডের ব্যবহার আছে। নাইট্রিক অ্যাসিড সাধারণত সোনার গহনা তৈরিতে, সার কারখানায়, তারপর হলো উড়োজাহাজে, তারপরে খনিতে সোনা উত্তোলনের ক্ষেত্রে ব্যবহার করা হয়। এছাড়া সালফিউরিক অ্যাসিড, এটা একটি খুবই গুরুত্বপূর্ণ অ্যাসিড। আমরা আজকাল অনেকে আইপিএস ব্যবহার করি, তারপরে দেখবে যে সৌর বিদ্যুৎ তৈরির ক্ষেত্রেও ব্যাটারি ব্যবহার করা হয়, তারপরে মাইক, তারপর আজকাল যে অটোরিকশা চালায় এগুলোতে বিভিন্ন রকম ব্যাটারি তৈরি করা হয়, চার্জিং ব্যাটারি, যে ব্যাটারিগুলোতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করা হয়। এছাড়াও সালফিউরিক অ্যাসিড বিভিন্ন রকম কি পরিষ্কারক সামগ্রী, তারপরে ডিটারজেন্ট থেকে শুরু করে বিভিন্ন রকম রং, কীটনাশক, ওষুধ তৈরি, বিভিন্ন রকম পেইন্ট, তারপরে রঞ্জক পদার্থ, তারপরে বিভিন্ন রকম ওষুধ তৈরিতে, রেয়ন তৈরিতে ব্যবহার করা হয়। একটি দেশ কতটা উন্নত, শিল্পোন্নত, এটা সাধারণত সেই দেশের সালফিউরিক অ্যাসিডের ব্যবহার দিয়েই বোঝা যায়। তো এর থেকে আমরা বুঝতে পারি যে এই অ্যাসিড এবং ক্ষারক আমাদের জীবনে কতটা গুরুত্বপূর্ণ। তো মোটামুটি আমাদের আলোচনা শেষ, আমরা একবার সারমর্মটা আলোচনা করে নেই। আজ আমাদের আলোচনার বিষয় ছিল অম্ল, ক্ষারক এবং লবণ। তো আমরা প্রথমে নির্দেশক ব্যবহার করে দেখেছি যে অম্ল হলো নীল লিটমাসকে লাল করে, আর ক্ষারক লাল লিটমাসকে নীল করে। আর এদের কিছু বৈশিষ্ট্য আছে, যেমন অম্ল সাধারণত টকস্বাদযুক্ত হয়, এর মধ্যে হাইড্রোজেন আয়ন থাকে, এটা সাধারণত কার্বনের জাতীয় লবণের সঙ্গে বিক্রিয়ায় কার্বন ডাইঅক্সাইড তৈরি করে, ধাতুর সঙ্গে বিক্রিয়ায় হাইড্রোজেন তৈরি করে, আর ক্ষারকের সঙ্গে বিক্রিয়ায় লবণ ও পানি তৈরি করে। আর এদের ব্যবহার সম্বন্ধেও আমরা জানলাম যে বিভিন্ন রকম শিল্প কারখানায় এদের ব্যবহার আছে, যেমন ওষুধ তৈরিতে, সার কারখানায়, উড়োজাহাজের জ্বালানি হিসাবে, তারপর বিভিন্ন রকম রং তৈরিতে, কীটনাশক হিসাবে, তারপরে চামড়া শিল্পে, ইস্পাত শিল্পে ইত্যাদিতে। তো আজকে মোটামুটি আমাদের আলোচনার বিষয় এই ছিল। ছাত্রছাত্রীরা, তোমরা এই অম্ল, ক্ষারক এবং লবণের সংজ্ঞা, বৈশিষ্ট্য, ব্যবহারগুলো সুন্দর করে চার্ট তৈরি করে পড়াশোনা করবে। আজ এই পর্যন্তই, তোমাদের অনেক শুভেচ্ছা, ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।